লাদাখে উত্তেজনা কমাতে আলোচনা চলছে ভারত ও চীনের মধ্যে। এরই মধ্যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর 20,000 সেনা মোতায়েন করে রেখেছে চীন। তবে পিছিয়ে নেই ভারত, কোনো ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রেখেছে নয়াদিল্লি। সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা ANI এসব তথ্য জানিয়েছে। সরকারের ঊর্ধ্বতন সূত্রকে উদ্ধৃত করে ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাবাহিনী পূর্ব লাদাখ সীমান্তে 2 ডিভিশন অর্থাৎ 20,000 সেনা মোতায়েন করে রেখেছে। উত্তরাঞ্চলীয় জিংজিয়া প্রদেশে আরেক ডিভিশনে 10,000 সেনা মোতায়েন করে রেখেছে চীন। ওই সূত্রের দাবি, দ্রুত গতিতে সীমান্তে এগিয়ে যাওয়ার জন্য এদের সঙ্গে রয়েছে সাজোয়া গাড়ি সম্ভার ও হামলা চালানোর ভারী হাতিয়ার। শুধু তাই নয়, সীমান্ত থেকে প্রায় 1,000 কিলোমিটার দূরে জিংজিয়াং প্রদেশেও একটি ডিভিশন, যেখানে 10 থেকে 12,000 সেনা সদস্য তৈরি রেখেছে চীন। নির্দেশ পেলে মাত্র 48 ঘন্টার মধ্যেই সীমান্তে উপস্থিত হবে তারা। এদিকে চীনা গতিবিধির উপর নজর রেখেছে নয়াদিল্লি। পূর্ব লাদাখে অতিরিক্ত 2টি ডিভিশন মোতায়েন করে রেখেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি দৌলত বেগ উল্লিতে মোতায়েন থাকা আর্মড ব্রিগেডকে মদত দিতে তড়িগড়ি করে বিমানবাহিনীর পণ্যবাহী বিমানে উড়িয়ে আনা হয়েছে BMP-2 ও T-19 ভীষ্ম ট্যাঙ্কও। শুধু তাই নয়, কারাকোমা গিরিপথ থেকে গালোয়ান উপত্যকায় চীনের যুদ্ধ প্রস্তুতি নজরে রেখে আরও 1টি ডিভিশন মোতায়েন করার কথাও ভাবছে ভারত। বর্তমানে পূর্ব লাদাখের দায়িত্ব রয়েছে কারুস্থিত ত্রিশূল ইনফ্যান্ট্রি ডিভিশনের হাতে। উত্তেজনা কমাতে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চললেও আগ্রাসন থামছে না চীনের। এবার ভারতের উদ্বেগ বাড়িয়ে উপগ্রহ চিত্র থেকে তোলা চিত্রে সাফ দেখা গেছে প্যাংগং লেকের ধারে সেনা মোতায়েন করে রেখেছে চীন। ফিঙ্গার চার থেকে আর ভারতীয় সেনাদের টহল দিতে দিচ্ছে না চীনা সেনারা। ফিঙ্গার চার নামক সীমান্ত পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এ নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কোনো শেষ নেই, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ।